এক লাখ টাকা দিব, একটাই দিন লিগা বেশি না, একটা এক লাখ টাকা দিব, চলো যাও। খোদার কসম তুমি বিশ্বাস, খোদার কসম কস আমার সামনে দিয়ে এইমাত্র কি করলি? তার কোনো সম্পর্ক করব না আর সংসার হবে না। প্লিজ দেখো, চলো বাসায় চলো, এখানে মানুষজন দেখছে, বাসায় চলো। আমার সম্পর্ক সব ভেঙে গেছে। প্লিজ প্লিজ আর কোনে শুনে না আপু, আমি বহুত ক্ষতি করছি, আমি আর ওর সাথে কোনো সম্পর্ক মানে সম্পর্ক রাখবো না আর সংসার করব না। এখন আমি আর ডিভোর্স দিয়ে আমি চলে যাচ্ছি বাসায়। আর তুমি পাগলামি করছো, আমার পিছু ডাকবি না, তুমি পাগলামি করো কেন? সাহস দেখ মুম্বাটা, ওই যে একটা মেয়ে আইতাছে, যদি ওই মেয়েটারে আই লাভ ইউ কইতে পারো যে আমি তোমার ভালোবাসি, তাহলে তোরে রেডি সোনা খাওয়ামু। তো তো অনেক হেডাম, আজকে তোর একটা পরীক্ষা নিমু, আল্লে কইরা দেখা। হ্যাঁ ঠিকই কইছো, নাকবাজি আমারে বেটা, তোরা তো কি মনে করছ? আমার কথা কো মনে করতে হবে, ভিডিও কর আগে, বাজি ভিডিও করে রাখ। আমারে কি মগা মনে করছ? আগে বাজি, তোরা আগে বাজি দিব। এই বেটা আমি বেটা প্রেমের পাঠশালা কইলা বইছি বেটা, দশ বছর ধরে আমি ভালো হয়ে গেছি বেটা। এটাই দেন তুমি কি রাও বলি করতে পারো? অন্তরে যেটা কইছি তোরে হোটেল রেডিশনে খাওয়াম, যদি তুই মেয়ের আই লাভ ইউ কইতে পারো পারবি? পারবো না। আমি না বলে তুমি কি দিবে কও? এই বেটা আমার সাহস কি কম বেটা, আমরা দুজন সাক্ষী, তুই কইছিস কি নুন করে? তুমি না বললে কি দিবে? এটা কও না পারলে গাড়ি দিয়ে দিব বেটা। দেখো আই ভিডিও করে রাখ। কোন আজকে যদি একটা মাইয়া আইতেছে না, এই মায়ের আমি আই লাভ ইউ কমু, পরে আমি যা পারি যেমনি পারি এমনি পড়াবো, যদি আমি পড়াইতে পারি তাহলে তোরা আমারে রেডি শোনা খাওয়াবি, আর যদি আমি পড়াইতে না পারি আমি হাইরা জায়গা তাহলে এই কারি তোকে দিয়ে দিবি। যা কইছো তো মুখ দিয়া, ঠিক আছে? এই বেটা গুয়া দা কইছি বেটা, মুখ দেখ তো কইছো বেটা, ঠিক আছে? যা যা দেউম তোর হেডা, আচ্ছা হ্যালো খুব পারো, আচ্ছা বাহ গাড়ি কিন্তু দিয়ে দিবি, চুপ কথা আছে, যা আই লাভ ইউ। আমি তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তুমি কথা কেন বোবা নাকি রে? কথা কইলো তো কইব কইব, কথা কইব। আচ্ছা যাক গা, ভালো শোন লাগবো না, বিয়া শাদি করবো আমার, বিয়া করবা? চল চল কাজে খুঁজে যাই, বিয়া করে ভালো সমস্যা নাই, বিয়া না করলেও কোনো ব্যাপার না। এক লাখ টাকা দেবো, একটাই দিন লিগা বেশি না, একটা এক লাখ টাকা দেবো, চলো যাও। হোটেলে যাও, চিপা চাপা ঢুকো, এই জন্য তোমার এই চরিত্রে ধরাই দেওয়ার জন্য ওদেরকে টাকা দিলাম, তুমি বুঝতে পারছো? বল ক্লিয়ার হয়েছে? বিশ্বাস করো আল্লাহর কসম, আমি আমি এইসব কাজ করি, খোদার কসম তুমি বিশ্বাস করো, খোদার কসম কস আমার সামনে দিয়ে এইমাত্র কি করলি? আমার সামনে এইমাত্র তুই কি করলি? আমার এক লাখ টাকা দিয়ে তুই আমার কি হোটেলে নিয়ে যাবি? এরপর বলস খোদার কসম, তোর আমি বিশ্বাস করি, এরপর বলস। তোরা কি আমার বন্ধু না শত্রু? তোরা এই কাজটা কেমনে করলি? হ্যাঁ তোরা কেমনে করলি আমার লগে এই অভিনয়টা? ওরা যা করছে ঠিক করছে, তোর মতো দুচুরি চুন কি করমু? যেগুলা করা সেগুলা ঠিক, ভাবি আমাদের কাছে দেয় কান্নাকাটি করে, ঘরে বউ রেখা তুই বাইরে লুচ্চামি করবি, বাধ্য এই কাজটা করছি আমরা। তুই বাইরে লুচ্চামি করবি, তুই আমার বিয়ে করছিস কেন বল? বাইরে বিয়ে, বাইরে যদি লুচ্চামি করাস, মেয়েদের হাত ধরে টানোস, হোটেলে নিয়ে যাস, তাহলে আমার বিয়ে করছিস কেন? তুই তো আরে ঘরে তো ঠিকমতো বাজার দিয়ে করতে পারিস না, রুম ভাড়া দিতে পারিস না, এই ঘরটা সামলাইব না। আমি তোমার বিয়ে করবো, বিয়ে না করলে তোমার এক রাতের জন্য এক লাখ টাকা দিবি, তোর টাকা এতই বেশি। কথাটা একটু শুনো, ওগুলো লাগে ওরা আমার লাগে বাজি লাগছে, এটা ওরা আমার করতে বাধ্য করছে, আমি তো করতেছি না, আমি ওকে কইছি দেখ আমার বউ কিন্তু আমি অনেক কথা আবার বল, আমি তোর এই জিনিসগুলো ওদের কথা আমি বিশ্বাস করতাম না, তবু আমি এটা হাতে নাতে ধরার জন্য এই প্ল্যানটা করছি, ঠিক আছে? তো আমি তোর সাথে আর কোনো সম্পর্ক করবো না আর সংসারও হবে না। প্লিজ দেখো, চলো বাসায় চলো, এখানে মানুষজন দেখছে, বাসায় চলো। তোর আমার সম্পর্ক সব ভেঙে গেছে। প্লিজ প্লিজ আর কোনো রিকোয়েস্ট করতেছি, তুই আমার স্বামী হিসেবে আমার পরিচয় দিতে ঘৃণা লাগে, তুই আমার স্বামী, আমার স্বামীর চরিত্র এত উন্নত, আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমি আগে জানতাম আসলে যে হার মানে চরিত্র এত পবিত্র আমি জানতাম না। আচ্ছা আর হইব না কোনোদিন, আর হওয়ার দরকার এবারে মত আমার মাফ করে দাও প্লিজ, প্লিজ আমি হাত জোর করতেছি, এবারে মত আমার মাফ করে দাও, চুপ আমার এবারে মত ডাক দিলে খুশি, আর পিছু ডাক, তুমি ছাড়া তো আমার কেউ নাই বুঝো না, আমি সব ছেড়ে দিয়ে তোমার সাথে আমি আসছি, তুমি আমার এর সাথে মন করে না, তুই সব ছেড়ে দিয়ে চল, অন্য মেয়ের হাত ধরে কেন টানুস, অন্য মেয়ের কেন আই লাভ ইউ বল, আমারে বল বল।
হোটেলে যাওয়ার সময় মনে পড়ে না আমার কথাটা, রেস্টুরেন্টে যা অন্য মেয়ের পিছে টাকা বানো তখন মনে পড়ে না যে আমার বউ কি দিয়ে ভাত খায়। তুই ঘরে বাজার করিস না, রুম ভাড়া দেস না, আর তুই আমার মানে অন্য একটা মেয়ে নিয়ে এক রাতের জন্য 1 লাখ টাকা দিবি, কথাটা ইনকাম করিস তুই? ছি 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 ছি, আমি কারে ভালোবাসে বিয়ে করছি? আমার কপালটাই পোড়া, আমি আর তোর সাথে থাকবো না, তোর সংসার আর করবো না, আমাদের সব সম্পর্ক শেষ। তুমি রাগও না, আমার আর হবে না এরকম, প্লিজ আর হবে না। আমি বলছি তো একটা সুযোগ দাও, আমার একটা সুযোগ দাও, আমি জীবনে ভালো হয়ে যাবো, একটা সুযোগ দাও, বিশ্বাস করো। শোন, কুকুরের লেজ কখনো সোজা না, ঠিক আছে? হাজারটা আমিও সোজা দিই। আর তোর যে এমন চরিত্র আমি বহুদিন শুনছি, আমি বিশ্বাস করতাম না, ইদানিং একটু বিশ্বাস হয়েছে, এই জন্য আমি তোর এই মানে চরিত্রটা হাতে নাতে ধরার জন্য এই কাজটা আমি এই প্ল্যানটা করছি। তোর সংসার করবো না, প্লিজ একদম করো, প্লিজ দেখো না, বিশ্বাস করো। দেখো, আমি ভাবে এটা এনে যে দেখছেন ঘুরতে গেছি, পার্কে ঘুরতে গেছি, কোন হোটেলে গেছি, প্রত্যেক সপ্তাহে মায়ালে ঘুরতে যাই, আবার দেখে কি 15-16 হাজার টাকা প্রতি মাসে আমার বন্ধু না আমার শত্রু বেটা? হ্যাঁ, তোর কি শুরু করছিস? বাজি লাগিয়ে কি করবো না করবো, তাই আমি ওগুলোকে সাই দিয়ে আমি তোর জানি না, ও আসতেছে ওগুলোকে দাঁড়ায় আমি একটু কথা কইছি। আরো এর ভিতরে কি কি কইতেছে আমার আমার মানুষ নষ্ট করে লেখা, কি সুন্দর হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে হোটেলে যা। শোনেন আব্বু, আমি বহুত সহ্য করছি, আমি আর ওর সাথে কোনো সম্পর্ক মানে সম্পর্ক রাখবো না আর সংসারও করবো না, এখন আমি ওর ডিভোর্স দিয়ে আমি চলে যাচ্ছি। আর তুমি পাগলামি করতেছ কেন? পিছু ডাকবি না, তুমি পাগলামি করো কেন? আর পিছু ডাকবি না, এই 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 কই যা, তুমি পাগলামি করো নাকি? এই নির্লজ্জ ডাক্তার করতে কেন ডাক্তার হো, কত যাই তো আর অনেক আগে, তুই যে কীর্তিকলাপ করস মানুষ যে কয়ে বেড়ায়, আমি মানুষের কথা শুনি কিন্তু কানে ঢুকাই না, যেন আমার ছেলে এরকম করতে পারে না, এখন তো বাস্তবে প্রমাণ পাইলাম। তোর বউ আমার কয়েকদিন কইছে যে আব্বা আপনার ছেলে এগুলি এগুলি করে, আমি বিশ্বাস করি নাই। দেখ কত সুন্দর মাস্টার প্ল্যান কইরা, তারপর তোর আয়সা হাতে নাতে ধরলো, এই লজ্জা লাগে না তোর? হ্যাঁ, ঘরে এত সুন্দর বউ রেখা, বিবাহিত স্ত্রী রেখা, আর অন্য অন্য মেয়ে একদিন নিয়ে কষ্টি নষ্টি করতে। আব্বা তুমিও ভুল বুঝতেছো, একটা চটকায় দাঁত ফালাই দিব, আমিও ভুল বুঝতেছি, শুন পৃথিবীর সবাই ভুল বুঝে, আপনি একলা সব ভালো বুঝেন। হ্যাঁ, আর ভালো বুঝেন বিদায় মেয়েদের পিছনে পিছনে ঘুরেন, ওই মেয়েরা হাত ধরে টান দেন, ওই মেয়ে তাকায় থাকেন, আমার দোকানদাররা পর্যন্ত বলছে যা হাজি সাহেব আপনার ছেলে আছে কেন দাঁড়ায়, মেয়েরা এদিকটা গেলে এইভাবে এইভাবে তাকায়। আব্বু আমার ভুল হয়ে গেছে, তুমি আর রাইন না তো, এটা তো মফিসের দোকানের মোয়া পাইছো, 10 টাকা দিলে আমার একটা কিনা লয়ে এলাম। বদ নয় ও আব্বা, আর বন্ধু বান্ধবের লগে চলুন না,
ডাটা খাস আমার ডাপর আবার আমার ওদাই বাবা আর দিয়ে দিছিস আমার সংসারটা ভেঙে দিছিস তোরা তোর আমার ভালো বন্ধু বল দেখ থাক তুমি না এখানে না